দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি অবস্থান করতেছি নওগাঁ ডিস্ট্রিক্ট চৌবাড়িয়া হাটে। তো এখানে বিভিন্ন ধরনের বড় বড় গায়ে গরু হাটে উঠেছে। তো সেই হাটের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলো বড় বড় গায়ে গরু আছে। দেখি একটু এই যে সামনে যে বড় গরুটা আছে, এই গরুর একটু ইনফরমেশন দেব। এই যে এই গরুটা অনেক অনেক বড় মনে হচ্ছে। তো চাচার সাথে একটু কথা বলে দেখি। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো আছেন চাচা। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? কি জাতের গরু এটা বলবেন একটু? অস্ট্রেলিয়ার জাত বলতেছে সঠিক। দর্শক আমিও জানি না যে কি জাতের গরু এটা। তো দাম কিরকম চাচ্ছেন কাকা? 125-30। হ্যাঁ আচ্ছা, 125-30 দাম চাচ্ছে দর্শক এই এই গরুটা। তো দেখি কাকা, কাকা চার দাঁতের গরু? হ্যাঁ আচ্ছা, দাম কিরকম বলতেছে কাকা? দাম কিরকম বলতেছে? 1,05,000। বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। তো দর্শক এই গরুটা 1,05,000 দিয়ে বিক্রি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন যে 1,05,000 এই গরু। তো 1,05,000 দিয়ে আপনি বিক্রি করলেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো দর্শক এখানে একটা গরু দেখা যাচ্ছে, অনেক বড় গরু। এটার জাত কি আমি একটু জিজ্ঞেস করব, চাচার কাছে জিজ্ঞেস করব, দেখি চাচা বলে নাকি। সালাম আলাইকুম চাচা। চাচা একটা ইনফরমেশন দিবেন, এই এই গরুটা কি জাতের গরু? এটা জাত বলতে পারবেন না? আচ্ছা, তো কিরকম এটার দাম কিরকম বলতেছে? 1,15,000-16,000 বলতেছে। আপনার আপনার কত চাহিদা? 20 পার হওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা, দর্শক এই গরুটার অনেক হাইট দেখা যাচ্ছে, গায়ে গরু অনেক বড় গরু আর কি। তো 1,15,000 10 হলে ছেড়ে দিবে টার্গেট। আচ্ছা দাদা ভালো থাকবে না? আচ্ছা, তো এখানে এই গায়ে গরুটা দেখি বিক্রি হয়ে গেছে মনে হয়। এখানে একটা বিশাল গায়ে গরু আছে, এই গরুটা দেখি।